আর এই যে এই ল্যাব বর্ডার আর এদিক দিয়ে কিছু জায়গা আছে এটার নাম লেফট সার্ফেস, এটার নাম কি? লেফট সার্ফেস। বামে যে সার্ফেসটা আছে এটার নাম হচ্ছে লেফট সার্ফেস। তাহলে ইনফার বর্ডার ক্লিয়ার, ওকে স্যার। তারপর রাইট বর্ডার ক্লিয়ার, ল্যাব বর্ডার ক্লিয়ার, আর হচ্ছে আপার বর্ডার। আপার বর্ডার হচ্ছে যেটা গ্রেট ভেসেল, যেটা কি গ্রেট ভেসেল, যেখান থেকে রোট অফ দা গ্রেট ভেসেল, রোট অফ দা গ্রেট ভেসেল, এটা হচ্ছে আপার বর্ডার। কি বর্ডার? আপার বর্ডার। তাহলে এবার ধরে ধরে আটাই চিনতে হবে, মেন চিনতে হবে। তাহলে এটা এই গ্রুপটার নাম কি? মোস্ট পার্ট গঠন করে কোন ভেন্ট্রিকল? টু থার্ড গঠন করে কে? রাইট ভেন্ট্রিকল। আর ওয়ান থার্ড হচ্ছে লেফট ভেন্ট্রিকল। আর ইনফেরিয়র সার্ফেসের ক্ষেত্রে উল্টা, এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। এটার নাম কি? তাহলে কোথেকে অরিজিন হয়েছে? ল্যাবেন্ডিকল বলে হার্ট ধরাই নি বাতের মধ্যে। তাহলে এই এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্ক। দেখো আমি টাম ট্রাঙ্ক, পালমোনারি ট্রাঙ্ক। দেখো আমি টামতেছি, কোথেকে অরিজিন হচ্ছে দেখাচ্ছে? রাইট কোথেকে? রাইট ভেন্ট্রিকল। এটা যেন ভুল না হয়, তোমরা দেখছো নেই, এই দেখতে পাচ্ছ? এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, কোথেকে করছে? রাইট ভেন্ট্রিকল। এবার আসলে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। কি ওটা? অ্যাসেন্ডিং অর্ডার। এই যে অ্যাসেন্ডিং অর্ডার, এটা কি? কোন মেডিসিনে গেছে? হার্ট থেকে যেগুলো আর্চ ব্যাপারটা উঠছে, অন্যান্য মেসেজ গুলো উঠছে, অ্যাসেন্ডিং অর্ডার বললে মিডল মেডিসিন, সুপারি ব্যানিকা বললে ইনফেরিয়র ব্যানিকা বললেও মিডল মেডিসিন, অনার সাইনাস বললেও দেখেন যেগুলো উপরে উঠে গেছে সব। তাহলে এটা হচ্ছে আর্চ অ্যাওর্টা। তাহলে এখান থেকে ব্রাঞ্চ বেরোবে, এই যে প্রথম ব্রাঞ্চটা এটার নামই এটা না, এটা
এটা এটা হচ্ছে রাইট কনকার্ড, আর এটা রাইট এটার যে ব্রান্ড গুলো আগে বেরোচ্ছে এটা ব্রান্ড একটু পরে বেরোচ্ছে কতটা এগুলি চোখে দেখা এগুলো ভূগোলিক হবে ইমাজিনারি কিছু না এটা গেল হচ্ছে আমার আর্টারি সিস্টেম, আর্টারির মধ্যে এটা গেল হচ্ছে অ্যাওর্টা মেইনলি, আর এই দিক দিয়ে পালমোনারি আর্টারি, পালমোনারি ট্রাঙ্ক, এটা কি পালমোনারি ট্রাঙ্ক, যখন দুইটা ভাগ হচ্ছে তখন তার নাম পালমোনারি আর্টারি, তার এক পর্যন্তের নাম কিন্তু পালমোনারি ট্রাঙ্ক, যখন ভাগ হয়ে যাবে তখন তার নাম হয়ে যাবে পালমোনারি পালমোনারি আর্টারি, ক্লিয়ার? আচ্ছা এছাড়া দেখো রাইট এট্রিমের উপর একটা নরম জিনিস আছে, এটা হচ্ছে হালকা করে একটা নরম জিনিস আছে এদের বলা হয় পরিকর, কি বলা হয় পরিকর, রাইট এট্রিমের উপর রাইট পরিকর, আবার লেফটও আছে এটার নাম লেফট পরিকর, লেফট পরিকর এলাইক ধরনের টিস্যু যেটা তোমার ধরে মুখস্থ এক জিনিস আর শরীর থেকে বোঝা আরেক জিনিস, বুঝলি? যদি বুঝে থাকো তাহলে আমরা একটা বই মধ্যে যেতে পারি। এটা হচ্ছে রাইট এট্রিয়াম, ক্লিয়ার? এই যে রাইট এট্রিয়াম, মানে এটা যেটা ড্রেন করছে, হ্যাঁ এটা হচ্ছে ইনফেরিয়র ভেনাকাভা, আর এটা হচ্ছে ঠিক আছে জিনিসটা, এইটা বুঝছো? গ্রুপ বললাম, আটারি বললাম, হ্যাঁ আমরা ছবিতে দেখাবো, আপাতত বুঝছো কিনা গ্রসলি? এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন, মানে সেকশন করে গেছে এই সেকশন, তো এটাতে কি কি আছে এই জিনিসগুলো আমাকে জানতে হবে। হ্যাঁ দেখো এটা হচ্ছে হার্টের ওয়ালের মাসল, হার্টের ওয়ালের মাসল, এটা হার্টের ওয়ালের মাসল, তাহলে এই হার্টের ওয়ালের মাসল মধ্যে কোন সাইডটা মোটা, এই সাইড নাকি এই সাইড? আচ্ছা এবার ভেন্টিকুলার ভিতরে যেগুলো দেখতেছ, রাইট ভেন্টিকুলার ভিতরে, লেফট ভেন্টিকুলার ভিতরে, এই যে এটা দেখতেছ এই যে টিস্যুটা, এটার নাম ক্যাপিলারি মাসল, কি মাসল? আসলে একটা আর এই সুতা গুলো নাম কর্ডাটেন কিনবেন, কি নাম? ক্যান্ডনি, সরি কর্ডাটেন, তাহলে এটা হচ্ছে পেপিলের আসল, এই সুতা গুলো হচ্ছে যার সাথে লাগানো কি ভিতরে যে মাসল গুলো আছে এগুলো দেখো রাফ পার্ট, এগুলো কি পার্ট?
এগুলোর মধ্যে একটা মাসল হচ্ছে পেপিলারি মাসল, কি মাসল? পেপিলারি মাসল। এটা হচ্ছে পেপিলারি মাসল, এটা কি? পেপিলারি মাসল। এই যে এটা একটা পিলার মতো আছে না, পিলার, পিলার পিলার পাইছো, এটা পেপিলারি মাসল। আর এই সুতাগুলো দেখতেছো, এটা কোয়ার্টার টেমপ্লেট, কোয়ার্টার। আর এখানে সাদা একটা জিনিস দেখতে পাচ্ছ না, কোয়ার্টার টেমপ্লেটের সাথে লাগানো, এটা হচ্ছে বাল্ব। এগুলো কি? বাল্ব। তাহলে